প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এমডি ডলার স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকে আমরা আলোচনা করব টেক কোশ্চেন নিয়ে। তো টেক কোশ্চেন খুবই সহজ একটি গ্রামার, তোমরা সবাই পারো এবং আমি জানি যে টেক কোশ্চেন অ্যান্সার করতে সবাই খুব আনন্দ ফিল করে, কারণ এটা সবার কাছেই খুব সহজ লাগে। কিন্তু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো টেক কোশ্চেন করতে গেলে আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাই। আচ্ছা, তোমরা কি জানো সেই সেন্টেন্সগুলি কি? যে সেন্টেন্সগুলিতে কোনো মডাল নেই বা কোনো অক্সিলারি ভার্ব নেই বা কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেই সেন্টেন্সগুলি টেক কোশ্চেন করতে গেলে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। তো এই জাতীয় সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে টেক কোশ্চেন করব, আজকে আমি আমার ভিডিওতে সেই বিষয়গুলি দেখানোর চেষ্টা করব এবং আমি তোমাদের সকল কনফিউশন দূর করে দেব। তাহলে চলো, কনফিউশন দূর করার জন্য আমরা এখনই ঢুকে পড়ি কম্পিউটারের ভিতরে। তবে একটি কথা, আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নেবা। আর সাবস্ক্রাইব করে একদম সহজ, দেখো সাবস্ক্রাইব লেখা লাল বোতামে একটি আইকন রয়েছে, এই আইকনটিতে জাস্ট একটি ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো এখনই আমরা কম্পিউটারের ভিতরে ঢুকে পড়ি এবং দেখি যে সাহায্যকারী ভাব ছাড়া বা মডাল অক্সিলারি ভাব ছাড়া কিভাবে সারা সেন্টেন্সগুলিকে নির্ভয়ে কিভাবে টেক কোশ্চেন করা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। তো আমরা কম্পিউটারের স্ক্রিনে এসেই একটি নিয়ম দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, আর নিয়মটি হচ্ছে বাক্যে যদি মূল ভার্ব থাকে তাহলে টেক কোশ্চেনটি ডন্ট হয়। তো আমরা জানি যে 12টি টেন্স রয়েছে, এই 12টি টেন্সের মধ্যে মাত্র 2টি টেন্স রয়েছে যে 2টি টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এই 2টি টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং আরেকটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে সরাসরি কী থাকবে? মূল ভার্ব থাকবে। সাবজেক্টের পরে যদি সরাসরি মূল ভার্ব থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা স্ক্রিনে এই যে আমরা যে সেন্টেন্সটি এই নাম্বারে দেখতে পাচ্ছি, আই গো টু ঢাকা এভরি ডে, এবং এই সেন্টেন্সের টেক কোশ্চেনটা আমরা লিখেছি ডন্ট আই। এই সেন্টেন্সের টেক কোশ্চেন ডন্ট আই কেন হয়েছে? এর কারণ হচ্ছে এই সেন্টেন্সে এই যে সাবজেক্টের পরে সরাসরি কি মূল ভার্ব রয়েছে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে বা মূল ভার্ব থাকে তাহলে টেক কোশ্চেনটি কী হয়? ডন্ট হয়, এবং সাবজেক্ট আই ছিল, আমরা আই লিখেছি। আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি, দে মেক ফান অলওয়েজ, এবং এই সেন্টেন্সটির টেক কোশ্চেন হচ্ছে কি, ডন্ট দে। এখানে ডন্ট কেন হয়েছে? এখানে ডন্ট হয়েছে এর কারণ হচ্ছে এই সেন্টেন্সটির মধ্যেও আমরা কি মূল ভার্ব দেখতে পাচ্ছি, এই যে সাবজেক্টের পরে মূল ভার্ব দেখতে পাচ্ছি মেক। মেক হচ্ছে কি, মূল ভার্ব। যেহেতু মেক মূল ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেনটি কী হবে? ডন্ট হবে। হ্যাঁ, এবং এই যে দে ছিল সাবজেক্ট, আমরা দে লিখেছি কারণ কি, আমরা নিয়মই দেখি, মানে আমরা নিয়মে পড়েছি কি বাক্যে যদি মূল ভার্ব থাকে তবে টেক কোশ্চেনটি কী হয়, ডন্ট হয়। এই কারণে কি, যেহেতু এটা মূল ভার্ব সেহেতু এটা কি আমরা ডন্ট, হ্যাঁ এখানে কি ডন্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, উই প্লে ফুটবল, এবং টেক কোশ্চেনটা হচ্ছে কি, ডন্ট উই। কেন ডন্ট হয়েছে? এই সেন্টেন্সের টেক কোশ্চেন ডন্ট হয়েছে কারণ এই সেন্টেন্সটিতেও আমরা এই যে মূল ভার্ব হিসাবে কি দেখতে পাচ্ছি, প্লে দেখতে পাচ্ছি। প্লেটা হচ্ছে কি, মূল ভার্ব। যেহেতু প্লে মূল ভার্ব সেহেতু টেক কোশ্চেনটা কী হয়েছে, ডন্ট হয়েছে, কারণ আমরা নিয়মে পড়েছি বাক্যে যদি মূল ভার্ব থাকে তবে টেক কোশ্চেনটা কী হয়, ডন্ট হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে দ্য স্টুডেন্ট অলওয়েজ ডিস্টার্ব মি, এবং টেক কোশ্চেনটি কি, ডন্ট দে। এই সেন্টেন্সের টেক কোশ্চেন ডন্ট কেন হয়েছে? কারণ এই সেন্টেন্সটিতেও কিন্তু সাবজেক্টের পরে এই যে আমরা মূল ভার্ব দেখতে পাচ্ছি। যদি সেন্টেন্সে মূল ভার্ব থাকে, এই যে ডিস্টার্ব হচ্ছে মূল ভার্ব, যদি সেন্টেন্সে মূল ভার্ব থাকে তাহলে টেক কোশ্চেনটা কী হয়, ডন্ট হয়। আর এই যে দ্য স্টুডেন্টস বহুবচন, এই জন্য সাবজেক্টটা কী হয়েছে, দে হয়েছে, কারণ আমরা নিয়মে পড়েছি বাক্যে যদি মূল ভার্ব থাকে তাহলে টেক কোশ্চেনটা কী হয়, ডন্ট হয়, এই জন্য কি এখানে ডন্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা
স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য বুক সিম টু মি হার্ড, এবং টেক কোশ্চেনটি কি ডন্ট দে। এই সেন্টেন্সের টেক কোশ্চেন ডন্ট হয়েছে, কেন হয়েছে, কারণ এই সেন্টেন্সটিতেও কিন্তু আমরা এই যে কি বুকস সাবজেক্টের পরে আমরা কি এই যে সিম মূল ভাব দেখতে পাচ্ছি, কারণ আমরা নিয়মই পড়েছি বাক্যে যদি মূল ভাব থাকে তাহলে টেক কোশ্চেনটি কী হয় ডন্ট হয়, যেহেতু সিম মূল ভাব সেহেতু কি টেক কোশ্চেনটি কী হয়েছে ডন্ট হয়েছে, আর বুকস বহুবচন এর জন্য কী হয়েছে দে হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এই সেন্টেন্সের টেক কোশ্চেনও কিন্তু কী হয়েছে ডন্ট হয়েছে, কেন ডন্ট হয়েছে, কারণ হচ্ছে কি এই সেন্টেন্সেও কিন্তু আমরা এই যে মূল ভার্ব দেখতে পাচ্ছি ফ্লাই, ফ্লাই হচ্ছে কি মূল ভার্ব, কারণ আমরা নিয়মে পড়েছি বাক্যে যদি মূল ভার্ব থাকে তবে টেক কোশ্চেনটি কী হয় ডন্ট হয়, তো যেহেতু ফ্লাই মূল ভার্ব সেহেতু কি টেক কোশ্চেনটা কী হয়েছে ডন্ট হয়েছে, আর বার্ডস বহুবচন এই জন্য সাবজেক্টটা কী হয়েছে দে হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি, সেই নিয়মটি হচ্ছে কি বাক্যে যদি মূল ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে টেক কোশ্চেনটি কী হয় ডাজন্ট হয়। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তো এক্সাম্পল হিসাবে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সে সেন্টেন্সটি হচ্ছে কি হি গোস টু মার্কেট এভরি ডে, এবং এই হি গোস টু মার্কেট এভরি ডে এই সেন্টেন্সটির টেক কোশ্চেনটি কী হয়েছে ডাজন্ট হি হয়েছে, কেন ডাজন্ট হয়েছে, কারণ এই সেন্টেন্সটিতে কিন্তু এই যে মূল ভার্ব গোর সাথে কিন্তু ইএস রয়েছে, কারণ আমরা নিয়মই পড়েছি বাক্যে যদি মূল ভার্ব এর শেষে এস বা ইএস থাকে তাহলে টেক কোশ্চেনটা কী হয় ডাজন্ট হয়, যেহেতু গো মূল ভার্বের সাথে ইএস রয়েছে সেহেতু কি এখানে ডাজন্ট হয়েছে, আর সাবজেক্ট হি ছিল, টেক কোশ্চেনের সাবজেক্টে কি হি হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটি হচ্ছে কি সি টিচেস আস রেগুলারলি, এবং এই যে টিচেস আস রেগুলারলি এই সেন্টেন্সের টেক কোশ্চেন আমরা কী লিখেছি ডাজন্ট লিখেছি, কেন ডাজন্ট লিখেছি, এই সেন্টেন্সটিতেও কিন্তু এই যে মূল ভার্ব টিচ, এই টিচের শেষে আমরা কী দেখতে পাচ্ছি ইএস দেখতে পাচ্ছি, কারণ আমরা নিয়মে পড়েছি বাক্যে যদি মূল ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে টেক কোশ্চেনটি কী হয় ডাজন্ট হয়, যেহেতু টিস মূল ভার্বের সাথে ইএস রয়েছে সেহেতু আমরা কী লিখেছি ডাজন্ট লিখেছি, অর্থাৎ টেক কোশ্চেনটি কি ডাজন্ট হয়েছে, আর সি সাবজেক্ট টেক কোশ্চেনের সাবজেক্টও কি সি হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে কি ইট কন্টেন্স ওয়াটার ফর আওয়ার, তো এই সেন্টেন্সটির টেক কোশ্চেন কী হয়েছে ডাজন্ট হয়েছে, কেন হয়েছে, এই সেন্টেন্সটিতেও কিন্তু এই যে মূল ভার্বের শেষে এস রয়েছে, যে কন্টেন্স হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে কী আছে এস রয়েছে, যেহেতু মূল ভার্বের শেষে এস রয়েছে সেহেতু কি টেক কোশ্চেনটি কী হয়েছে ডাজন্ট হয়েছে, আর সাবজেক্ট ইট ছিল ইটি হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেই সেন্টেন্সটি হচ্ছে কি দ্য বুক সিমস টু মি ভেরি ইজি, এই সেন্টেন্সটিতেও কিন্তু আমরা এই যে মূল ভার্ব সিমের শেষে কিন্তু আমরা এস দেখতে পাচ্ছি, যেহেতু সিমের শেষে অর্থাৎ মূল ভার্বের শেষে এস রয়েছে সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেনও কী হবে ডাজন্ট হবে, এবং তাই কিন্তু আমরা এই যে লিখেছি ডাজন্ট, আর সাবজেক্ট দ্য বুক যেহেতু বস্তুবাচক এই জন্য এর সাবজেক্টটা কী হয়েছে ইট হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে দ্য কম্পিউটার ওয়ার্কস গুড, এই সেন্টেন্সের টেক কোশ্চেনটি কী হবে ডাজন্ট হবে, তো আমরা তাই লিখেছি, কারণ কি এই সেন্টেন্সেও কিন্তু এই যে দ্য কম্পিউটার ওয়ার্কস গুড এই সেন্টেন্সটিতেও কিন্তু এই যে ওয়ার্ক মূল ভাব, এবং এই মূল ভাবের সাথে কী রয়েছে এস রয়েছে, আমরা এস দেখতে পাচ্ছি, যেহেতু মূল ভাবের সাথে এস দেখতে পাচ্ছি সেহেতু এই সেন্টেন্সেরও টেক কোশ্চেন কী হবে ডাজন্ট হবে, এবং তাই আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেই সেন্টেন্সটি হচ্ছে রিনা মেক্স টি, এই সেন্টেন্সের টেক কোশ্চেন আমরা কী লিখেছি ডাজন্ট সি লিখেছি, কেন লিখেছি, এর কারণ হচ্ছে এই সেন্টেন্সেও কিন্তু আমরা এই যে মেক মূল ভার্বের সাথে কি আমরা ইএস দেখতে পাচ্ছি, যেহেতু ভার্বের সাথে ইএস রয়েছে সেহেতু কি টেক কোশ্চেনটা হবে ডাজন্ট, কারণ আমরা নিয়মে পড়েছি বাক্যে মূল ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে টেক কোশ্চেনটা কী হবে ডাজন্ট হবে, যেহেতু মেকের সাথে ইএস রয়েছে সেহেতু টেক কোশ্চেনটা কী হয়েছে ডাজন্ট হয়েছে। তো যখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস দেখব, মূল ভার্বের সাথে এস বা ইএস দেখব, তখন আমরা কি টেক কোশ্চেনটি আমরা ডাজন্ট লিখে দিব, আমরা কোনো ধরনের কনফিউশন ফিল করব না, আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো ধরনের ভণিতা না করে আমরা
ডাইরেক্ট লিখে দিব ডাজন যদি আমরা দেখি ভার্বের সাথে এস বাই এস রয়েছে যেমন যে গো এর সাথে এস রয়েছে হয়েছে ডাজন টিসেস এর সাথে এস রয়েছে সেহেতু হয়েছে ডাজন কন্টেন্স এর সাথে এস রয়েছে মূল ভার্ব সেহেতু ডাজন হয়েছে সিমস সিম মূল ভার্বের সাথে এস রয়েছে এই জন্য কি ডাজন হয়েছে ওয়ার্কস ওয়ার্ক মূল ভার্ব ওয়ার্কের সাথে এস রয়েছে এই জন্য কি ডাজন্ট হয়েছে মেক মূল ভার্ব মেকের সাথে কি এস রয়েছে সেহেতু কি হয়েছে ডাজন্ট হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা স্ক্রিনে আমরা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি সেই নিয়মটি কি বাক্যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে টেক কোয়েশ্চনটি কী হয় ডিডন্ট হয় তো আমরা এক্সাম্পল হিসাবে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই সেন্টেন্সটি হচ্ছে কি হি চুজ এ শার্ট দেন তো হি চুজ এ শার্ট দেন এই সেন্টেন্সটিতে এই চুজটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম যেহেতু এটি ভার্বের পাস্ট ফর্ম সেহেতু টেক কোয়েশ্চনটি কী হবে ডিডন্ট হবে আমরা কিন্তু তাই লিখেছি এবং সাবজেক্ট হি ছিল হি হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি স্ক্রিনে আর সেন্টেন্সটি হচ্ছে করি মেড টি ফর আস এই সেন্টেন্সে কিন্তু মেড ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের দুই নম্বর রূপ যেহেতু মেড ভার্বের পাস্ট ফর্ম সেহেতু টেক কোয়েশ্চনটা কী লিখবো আমরা ডিডন্ট লিখবো আমরা কিন্তু তাই লিখেছি এবং সাবজেক্ট করিমের প্রণাম হচ্ছে কি হি অর্থাৎ এই এই সাবজেক্ট কিন্তু কোনো নাম লেখা যায় না আমরা জানি এই জন্য কি আমরা হি লিখেছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সটি হচ্ছে কি রিনা টুক এ কাপ অফ টি এই সেন্টেন্সে এই যে আমরা কি ভার্বের পাস্ট ফর্ম হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি টুক দেখতে পাচ্ছি টুক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি টেক আর টুক হচ্ছে কি পাস্ট ফর্ম যেহেতু টুক পাস্ট ফর্ম বা ভার্বের দুই নম্বর রূপ সেহেতু কি টেক কোয়েশ্চনটা কী হবে ডিডন্ট হবে আমরা কিন্তু তাই লিখেছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সটি হচ্ছে কি শি ওয়েন্ট টু স্কুল স্টার্টডে এই সেন্টেন্সও কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি ওয়েন্ট হ্যাঁ এটার প্রেজেন্ট ফর্ম কি গো গো ওয়েন্ট গন যেহেতু ওয়েন্ট পাস্ট ফর্ম সেহেতু এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন কী হবে ডিডন্ট হবে তো আমরা কিন্তু তাই লিখেছি যে ডিডন্ট শি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সটি হচ্ছে হি ফিনিশড রিডিং এ বুক এই সেন্টেন্সটিতেও কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি ফিনিশড এই ফিনিশড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম যেহেতু এটি ভার্বের পাস্ট ফর্ম সেহেতু কী হয়েছে টেক কোয়েশ্চনটি ডিডন্ট হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা স্ক্রিনে আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সটি হচ্ছে কি দ্য স্টুডেন্টস লুকড অ্যাট মি ডিডন্ট দে ডিডন্ট দে ডিডন্ট আমরা কেন লিখেছি এর কারণ হচ্ছে কি এই সেন্টেন্সটিতেও কিন্তু এই যে ভার্বের পাস্ট ফর্ম লুকড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের দুই নম্বর রূপ যেহেতু কি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সেহেতু কি টেক কোয়েশ্চনটি কি হয়েছে ডিডন্ট হয়েছে কারণ আমরা নিয়মই পড়েছি বাক্যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কি টেক কোয়েশ্চনটি ডিডন্ট হয় দেখো প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম রয়েছে যে চুজ ভার্বের পাস্ট ফর্ম মেড ভার্বের পাস্ট ফর্ম টুক ভার্বের পাস্ট ফর্ম ওয়েন ভার্বের পাস্ট ফর্ম ফিনিশড ভার্বের পাস্ট ফর্ম লুকড ভার্বের পাস্ট ফর্ম যদি সেন্টেন্স এরকম ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা কি টেক কোয়েশ্চনটি ডিডন্ট লিখে দেব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি আরেকটু সহজ করে বলি যখনই কোনো সেন্টেন্সে আমরা কোনো বি ভার্ব দেখতে পাবো না তখনই আমরা ভার্বের দিকে লক্ষ্য করে দেখব যে ভার্বটা কী অবস্থায় আছে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা কি টেক কোয়েশ্চনটি লিখবো ডাজন্ট আর যদি দেখি যে ভার্বের সাথে এস বাই এস নাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে সরাসরি অর্থাৎ মূল ভার্ব রয়েছে যেমন গো চুজ তারপরে কি মেক এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা লিখবো ডন্ট আর যদি ভার্বের দুই নম্বর রূপ থাকে বা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা লিখে দিব ডিডন্ট শিক্ষার্থী ভাই বোনেরা কেমন লাগলো আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে চাই তা আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা।